আর কি, এটা করলে প্রথমে বেশি সময় লাগবে না আমি আশা হ্যাঁ করতেছি। প্রথমে আপনার পয়েন্ট হলো দুইটা মেনু, তাই তো? উপরে জি মেনু ভাইয়া, সাথে মাই অ্যাকাউন্ট, উইশ লিস্ট, কার্ড, চেক আউট, লগ ইন, রেজিস্ট্রেশন, এগুলো সবগুলোই কমার্সের জন্য, মানে কমার্স সাইটের জন্য। সো এই জি ভাই, কাজটা ও অনেক ইজি। কমার্সে যেমন যদি আপনি করি, ইউজ করবেন হলো ওই যে নেভিগেশন, কন্ডিশনাল নেভিগেশন মেনু ইউজ করার জন্য যে প্লাগইনটা আপনাদের দেখাইছিলাম না, জি ভাইয়া, কন্ডিশনাল মেনু, ওইটা ইউজ করবেন। ওইটা ইউজ করবেন কেন, যে লগ ইন রেজিস্ট্রেশন দেখতে পারবে যারা মানে কাস্টমার না, নর্মাল ইউজাররা লগ ইন রেজিস্ট্রেশন দেখতে পারবে, তাছাড়া অন্য কোনো অপশন দেখতে পারবে না কেউ। বাকি ওই যে চারটা, সেটা হলো হিডেন হয়ে থাকবে, শুধু কাস্টমাররা ওই চারটা অপশন দেখতে পারবে, কিন্তু লগ ইন রেজিস্ট্রেশন কাস্টমাররা দেখতে পারবে না। এই কন্ডিশন সেট করে দেবেন, এটা হলো ই কমার্স ওয়েবসাইটের এই টাইপের ই থাকে, কন্ডিশন থাকে, এটা আপনাদের জি দেখানো ভাই, হয়েছে। আর নিচে জি ভাই, নর্মালি যে মেনুটা মধ্যে আছে আপনার এই যে এখানে, হ্যাঁ, লগের পরেই, সেটা হলো নর্মালি মেনু, এটা ইউজাররা দেখতে পারবে, কাস্টমার দেখতে পারবে, সবার জন্য আর কি। হ্যাঁ ওইটা খুবই ইজি, ওইটা ওশিয়ান ডাব্লিউবি থিমের আপনার ওই লেআউটে আছে, সেম লেআউট আছে, নাহলে আস্ট্রা থিম ইউজ করবেন, আস্ট্রা থিমেরও লেআউট আছে আমি যতটুকু জানি। হ্যাঁ, আর রাইট পাশে যে কার্ড, এটা থিমেই আছে দেখবেন। না কার্ড পাইছি, হ্যাঁ, ওটা থিমেই আছে, এই তো পেয়ে গেছেন, তো আর কোনো সমস্যা নেই। আর একটা যেটা বললেন সেটা হলো যে আপনার ফোন নাম্বার আর ইমেলের যে আইকন, ঠিক আছে, আইকনের কথা বলেন, খুব ইজি। যে আপনি যদি এটা থিম থিমের নর্মালি থিমের ফিচার্স ইউজ করেন, যদি আইকন নাও থাকে, আপনার ওখানে ফোন নাম্বার আর এই যে আপনার ইমেল, ওইটা আপনি অ্যাড করে, যদি থিমে অ্যাড করার ইজিলি অপশন থাকে অ্যাড করে দিলেন, যদি আইকন প্রোফাইলে না পাই, আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেন, এই ফটোশপ থেকে ইমেজগুলো কালেক্ট করে জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে দিয়ে আপনার ইমেল ফোন নাম্বার প্যাডিং দিয়ে লেফট সাইড ই করে দিলেন, আর ব্যাকগ্রাউন্ড পজিশন লেফট সেন্টার করে দিলেন, এই টাইপের করে তাহলে দিলেন। লগ ইনের টাও কি ভাই সেম কাহিনী করা হবে? হ্যাঁ, একই একই অবস্থা, একই কাহিনী। এখন আর একটা উপায় আছে, আর একটা উপায় আছে লগ ইনের ক্ষেত্রে, লগ ইনটা একইভাবে করলে ভালো হয়, ওই যে মেনুতে ক্লাস নিয়ে ওখানে ওই ডিজাইনটা করে দেবেন। হ্যাঁ, যেহেতু এখানে আপনি 100% কাস্টম করতেছেন না, সো এই ট্রিকগুলো একটু খাটানো লাগবে। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি মেনুর মধ্যে ইমেজটাকে ইউজ করা যায়, ঠিক আছে, মেনুর মধ্যে ইমেজটাকে ইউজ করা যায় বা একটা স্টেমেন্টটাকে ইউজ করা যায়, কিন্তু ওইটা থেকে জি আপনি ভাই, কাস্টম ওটা একটু দেখলো, ওটা একটু ঘাড়াঘাড়ি করলাম, হ্যাঁ ডাইরেক্ট মেনু ইমেজ দিলাম, হয় না কেন ইমেজটা একটু, ওটা একটু আর কি প্রথমে আর কি মেনুটা ই হ্যাঁ করে দিলে আপনি সহজ আচ্ছা, হয়ে যেত আর কি তো আমাদের ওইটা জন্য। থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করেন, আর বিষয়টা আর ইজি হয়ে যাবে, ঠিক ব্যাকগ্রাউন্ড আছে। ইমেজ ইউজ করতে দেখছেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ইউজ করেন মানে আইকনগুলো, হ্যাঁ, তাহলে আরো ইজি হয়ে যাবে বিষয়টা। আর আর কোথাও কোনো সমস্যা? আফটার বিফোর দিয়া, আচ্ছা, এই যে এইখানে আফটার বিফোর দিয়ে আপনি করতে পারবেন। মনে করেন একটা এসটিমেল, কাস্টম এসটিমেল ইউজ করলেন, একটা ডিবি ইউজ করলেন সাপোজ। হ্যাঁ, ডিবের একটা হাইট উইথ দিবেন, হাইট দিবেন, উইথ দিবেন, দিয়ে মধ্যের বারটা দিয়ে দিবেন, আমি কাস্টম কোডের কথা বলতেছি। আর উপরেরটা মনে করেন বিফোর দিয়ে করলেন, নিচেরটা আফটার দিয়ে করলেন, বিফোর আফটার দিয়ে। আর যদি আপনি না চান এত কষ্ট করে, তাহলে ডিরেক্টলি ইমেজ নিয়ে ওখানে বসাই দেন ডিভাইডারটা, মানে এই কালার ডিভাইডারটা ডিরেক্টলি ইমেজ হিসাবে নিয়ে আপনি টাইটেলের নিচে বসাই দেন, ইমেজ ই নিয়ে, এলিমেন্ট নিয়ে, শেষ, এখানে তেমন কিছু নাই। তুমি কিন্তু দেখে না ভাইয়া, কেমন জানি ভয় ভয় না না, লাগতেছে। ভয় ভয়ের কিছু নেই, খুব ইজি। আপনাদের কাছে কঠিন মনে হইতে পারে, কারণ আপনারা তো নতুন, এক একটা যখন নতুন কিছু আসবে তখন নতুন একটা চিন্তা চিন্তা এখন হয়তো ওইভাবে করতে পারবেন না, এক্সপিরিয়েন্স হয়ে গেলে তখন এই বিষয়গুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে, কীভাবে করবেন। অনেক সময় নতুন কিছু আসলে আমিও চিন্তা করি যে এটা কীভাবে করতে হবে, রিসার্চ করি একটু ভালো করে। হ্যাঁ, এগুলো আপনাদেরও করতে হবে কষ্ট করে। ভয় পেয়ে মেনু কেমনে আর শুরু আর করবো মূলত যায় বুঝছেন, হুকুমার্সের দুইটা আর মেনু কোথায় দেখে। সমস্যা আছে? জি ভাই, হুকুমার্সের আর মূলত কোথায় সমস্যা আছে? এদিকে তো ই হবো, কিন্তু প্রথমে শুরুটা বা একটু ঘাবড়ে গেছি গা। না না, এখানে তো বলে দিলাম সহজভাবে, খুব ইজি, ঠিক, তাই না? আপনার ওশিয়ান ডাব্লিউপি থিম বা আপনি যদি আস্ট্রা থিম ইউজ করেন, ওশিয়ান হ্যাঁ, ডাব্লিউপি দেবে করার চেষ্টা তো করতেছি। ওইটাতে মেনু, দুইটা মেনু আছে, হলো আর টপ বারের জন্য একটা মেনু, আপনার মেন মেনু, মোবাইলের জন্য কোন মেনু আপনি ইউজ করবেন, সাপোজ লগ ইন রেজিস্ট্রেশন মোবাইলে যখন যাবেন,
আপনি যদি মেন মেনু, মেন মেনুটা মূলত মোবাইল মেনু হিসেবে ইউজ হয়, আমার কথা বুঝেন ভালো করে। ওশিয়ান ডাব্লিউ থিমের কথা যদি বলি, এক একটা থিম একরকম, ভালো করে জানেন আস্ট্রা থিমের বিষয়টা একটু অন্যরকম। ওশিয়ান ডাব্লিউ থিম যদি ইউজ করছেন আপনারা মোস্টলি সবাই আমি মনে করি ইউজ করতেছেন, আপনারা যেটা করতে পারেন সেটা হলো মেন মেনুটা যখন আপনি নর্মাল মেনু হিসেবে ইউজ করছেন ডেস্কটপে শো করতেছে, মোবাইল মেনু হিসেবে মেন মেনু শো করতেছে, কিন্তু মোবাইল মেনুতেও তো লগ ইন রেজিস্ট্রেশন থাকা দরকার, তাই না? এই জন্য মোবাইলের জন্য আবার একটা মেনু তৈরি করবেন মোবাইল মেনু নামে, ঠিক আছে? করে এই ডেস্কটপের যে অন্যান্য মেনু, হোম, অ্যাবাউট, পেজ, সব এগুলোতে অ্যাড করবেন, ঠিক আছে? এগুলোতে অ্যাড করে নিলেন, আবার লগ ইন রেজিস্ট্রেশন, মাই অ্যাকাউন্ট, উইশ লিস্ট, কার্ড, চেক আউট, কারণ আপনাদের প্রফেশনাল ডিজাইন ডেভেলপার হইতে হবে, সো এগুলো এখন থেকে প্র্যাকটিস আসতে হবে। আমি এই পেজ দিয়েছি এই জন্য, জানি কিন্তু অনেক কিছু শিখতে পারেন, ঠিক আছে? অনেক কিছু শিখে দেবো। মোবাইলেই, মোবাইল উপর মেন মেনুর এই কয়টা, ছয়টা অপশন তো থাকবেই, আবারও উপরের যে পাঁচটা অপশন আছে, মেনু আছে কন্ডিশনাল সহ, ওই পাঁচটা মেনু নিচে অ্যাড করে দেবেন, কন্টাকে নিচে অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? সো অনেক, আবার কার্ট, কার্ট অপশনটা চিন্তা করবেন, চেষ্টা করবেন সেন্টারে রাখার, কার্ট অপশন যদি হাইড হয়ে যায়, হাইড না করে এটা সেন্টারে রাখার চেষ্টা করবেন, মোবাইলেও যেন শো করে কার্ট অপশনটা, ঠিক আছে? আচ্ছা, যেটা সেটা কীভাবে করবেন, কারণ আপনারা যদি কাজ করতেছেন আপনারা বুঝতে পারবেন কীভাবে করতে হবে, সমস্যা হলে আমাকে জানাবেন, এই তো। আর নিচে আসেন একটু, পিএইচডি তো ওয়ার্ডপ্রেস তো এই জন্য করতে দিচ্ছে, জানা খুব ভালো স্কিল ডেভেলপ হয় আপনাদের, পরিশ্রম করবেন শিখতে পারবেন। আচ্ছা, এইখানে বিষয়টা যে আমি বলেছিলাম যে এখানে মূলত এলিমেন্টের যে প্রোডাক্ট আছে, মডেল আছে বা এলিমেন্ট আছে না, উইথ গেট আছে, সেটা ইউজ করবেন। ইউজ করার পর হয়তো বা সেম টু সেম এরকম লুক আপনারা পাবেন না, এটাকে বলে দিয়েছিলাম। হ্যাঁ, ওখানে ডিজাইন অপশন আছে, ডিজাইন অপশন ট্রাই করবেন, এরকম লুক যখন পাবেন না তখন আপনারা কি করবেন, তখন কাস্টম সিএসএস অ্যাপ্লাই করবেন, কাস্টম সিএসএস অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ এরকম লুক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নিচে আসুন। এখানে এখানে আর কোনো সমস্যা আছে? দেখবেন, দেখেন এই যে আপনার নিচের একটা বার, ওখানে দেখা যায় প্রাইসটা অন্য জায়গায় থাকতে পারে। এখন প্রতিটা জিনিস ভালো করে এলিমেন্ট ধরবেন, এস্টিমেল এলিমেন্ট ধরবেন, যদি এস্টিমেল এলিমেন্ট একটু এলোমেলো থাকে হয়তো একটু কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য, ঠিক আছে? আপনারা এটা জানেন কিনা জানি না, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে এলিমেন্টের অর্ডার চেঞ্জ করা যায় ডিজাইনে, এটা আপনাদের বলতেছি হেল্পফুল হবে। যে মনে করেন একটাই এস্টিমেলটা উপরে আছে আর একটা আছে নিচে, এখন আপনাকে পজিশন চেঞ্জ করতে হলে হয়তো বা পজিশন প্রপার্টি ইউজ করতে হইতে পারে, বাট অর্ডারটা মনে করেন ডিজাইন আছে, মানে কোডে আপনার উপরে এস্টিমেলটা উপরে আছে, তারপরে নিচেরটা এস্টিমেলটা আছে, বাট আপনি যদি ডিজাইনে অর্ডারটা চেঞ্জ করেন, অর্থাৎ উপরের এস্টিমেল কোডের ডিটেলগুলো নিচে শো করবে, নিচের এস্টিমেলের কোডগুলো উপরে শো করবে, মানে ডিজাইন এরকম আউটপুট আসবে, এগুলো ডিসপ্লে ফ্লেক্স ইউজ করতে হয় আর অর্ডার প্রপার্টি ইউজ করতে হয়, এটা একটু ট্রাই করিয়েন, দেখেন পাবেন। সো এই ডিজাইনের ক্ষেত্রে এরকম হইতে পারে যে দেখা যাচ্ছে এলিমেন্টের ডিজাইন একরকম আসতেছে, ডিজাইনগুলো এত পারফেক্ট লুক পাচ্ছেন না, ঠিক আছে? দেখা যাচ্ছে অ্যাড টু কার্ট নিচে আছে, উপরে নিতে পারতেছেন না, বা উপরে আছে নিচে 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 পারতেছেন না, তো তখন আপনারা কিন্তু অর্ডার প্রপার্টি ইউজ করতে পারেন, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে অর্ডার চেঞ্জ করা যায়। আবার মনে করেন যে এই যে প্রোডাক্ট, হ্যাঁ, ব্লু টি শার্ট, ওমেন টি শার্ট, হ্যাঁ, এই এখানেও কিন্তু দেখেন, এখানে কিন্তু প্লাগ ইন ইউজ করে বা কোড করে কিন্তু অর্ডার চেঞ্জ করা যায় প্লাগ ইন ইউজ করে, ঠিক আছে? বাট আপনি যদি মনে করেন না আমি প্লাগ ইন ইউজ করবো না, এখানে সিএসএস ইউজ করে কিন্তু অর্ডার চেঞ্জ করা যায় প্রোডাক্টের, প্রতিটা প্রোডাক্টের আলাদা আলাদা আইডি আছে, আইডি ইউজ করে কিন্তু ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে অর্ডার চেঞ্জ করতে পারেন, ওমেন শার্টটা আগে শো করবে, ব্লু টি শার্টটা পরে শো করবে। স্যার, এটা খুবই ইজি, এটা আপনাদের অলরেডি বলছি, দেখবেন ফিল্টারেবল, ফিল্টারেবল প্রোডাক্ট এলিমেন্টরে আছে, ঠিক আছে? ফিল্টারেবল প্রোডাক্ট, জাস্ট ওইটা ইউজ করলে হয়ে যাবে, ঠিক আছে? আর ওই যে নিউ সেল, এই ব্যাড ব্যাড সম্পর্কে কিন্তু আপনাদের বলছিলাম না, মনে আছে? ব্যাড এই এটা সম্পর্কে বলছিলাম, এই যে লেবেল শো করতেছে সেল নিউ, কিভাবে
এটা আপনাদের নর্মালি দেখবেন কোনো প্লাগ ইন পান কিনা, এমনি কোড দিয়ে দিলে করা যায় যে 1000 এর মধ্যে যে প্রোডাক্টগুলো পাবলিশ হবে বা রিসেন্ট যে প্রোডাক্টগুলো পাবলিশ হয়েছে সেগুলো অটোমেটিক্যালি মানে কাস্টম পিএইচপি কোড করে অ্যাড করা যায়, যে নতুন প্রোডাক্টগুলো বা 1 তারিখ মানে দেখা যাচ্ছে লাস্ট 1 মাসের প্রোডাক্টগুলো নিউ প্রোডাক্ট হিসেবে এখানে ব্যাড গেস থাকবে, ঠিক আছে? প্লাগইন ইউজ তাহলে এই করব যে ব্যাচে কারো কার সমস্যা আছে মানে সেল নিউ? রিয়াদ ভাই, আচ্ছা রিয়াদ, আর একটা কথা বলি, আপনাদের এই যে ব্যাচের কথা বললাম না, দেখবেন আপনার হুকমার্সের জন্য ভালো ব্যাচ প্লাগ ইন আছে, ঠিক আছে? কাস্টম বিভিন্ন টাইপের ব্যাচ ডিজাইন করা যায়, ওইগুলো ট্রাই করি। তাহলে স্যার এটা দিয়ে বেস্ট কোনটা দিয়ে করলে ভালো হবে স্যার? না, এলিমেন্টর দিয়ে তো করতেছেন, ওটা দিয়েই তো করা যায়। এলিমেন্টর দিয়ে তো করা এক্সট্রা এক্সট্রা প্লাগইনের কিছু বলে বলে দিচ্ছে, এক্সট্রা কোড করার কথা বলে দিচ্ছে, যে এই কোডগুলো করলে এরকম লুকটা পাবেন বা এই সুবিধাগুলো পাবেন, কারণ এই এটা এটা করলেই আপনার অনেক কিছু শিখে যাবেন। জি স্যার, এই চিন্তা করে এই পিএইচডিটা দিছি আপনাদের, এটা 10 দিন লাগান কোনো সমস্যা নেই, কিন্তু ভালো করে এইরকমই করেন যেন এটা পোর্টফোলিও হিসেবে থাকে। আর রিয়াদ, আগের প্রজেক্টের কথা বলতেছি আমি, যে আগের প্রজেক্টটা কিন্তু আর পারফেক্ট হইতে হবে, এখনো পারফেক্ট হয় নাই এখনো। রিয়াদ, এমন ভাবে করবে ভাই, যেন ওইটাই পোর্টফোলিও হিসেবে রাখেন, সো দুইটা পোর্টফোলিও হয়ে গেলে কিন্তু খারাপ না, একটা প্রফেশনাল দুইটা ভাই আমার ইয়ে তো আমি দেখলাম যে যে জায়গায় আমার মোবাইল ইয়েলো স্যার, আর ডলার যে দিচ্ছে এটা কি দিয়ে দিছে স্যার? আচ্ছা, এটা তো টাইটেল, প্রোডাক্টের টাইটেল, আপনার পোস্টারটেল যেমন থাকে জি, না, ওটার প্রোডাক্টের টাইটেল, ওটা দুইটা তো দুই কালার করছে ভাই, এটা কি এটা বাগ? দুবার কেন বলে দিচ্ছে হোভার কালার, হোভার করলে ওই কালারটা শো হবে? না হুবার বলতে এটা আমরা নিচে কি দিয়ে আর কি মূলত এই যাবে এটা মূলত আপনারা যখন প্রোডাক্ট অ্যাড করবেন, হ্যাঁ, তো থিম হইতে পারে বা এলিমেন্টের ডিজাইন এক এক রকম হইতে পারে, ঠিক আছে? একদম হয়তো বা ওই ডিজাইন করে আপনারা সেম টু সেম আর এই দাগটা স্যার ই নিচে বর্ডার নাকি যে বেস্ট সেলার দাগ যে নিচে একটা এটা সবুজ, এটা এটা হ্যাঁ, এটা আমি বলে দিচ্ছি অলরেডি, যে এটা আপনারা যদি কোড করে করতে পারেন, ঠিক আছে, তাহলে করবেন, নাহলে ডিরেক্টলি জি ইমেজ নিবেন, ইমেজ আকারে নিয়ে ওইটা ইমেজ মডেল ইউজ করে বা এলিমেন্ট এলিমেন্টের তো এলিমেন্ট বলা হয়, জি স্যার। ওটা ইউজ করে কানেক্ট করে দিবেন। আর এটা তো আমাদের স্যার করা হয়েছে, রবিবার দিন মনে হয় স্যার সার্টিফিকেট দিব সার্টিফিকেট চিন্তা না করে আপনি এদিকে মন দেন না আর কি, কইলো তো একজনে এটা জিজ্ঞেস করলাম। আরে দুধ পানি খেয়ে আমি, আরে ভাই আমি এটা জিজ্ঞেস করা করছি বলে মার্কেট প্লেসে ঢুকপা সাইড, তুমি হ্যাঁ যে গিগ সাজাইছো এটা পোর্টফোলিও হিসেবে দিবা এটা একটা সমস্যা, ইনশাল্লাহ। ঠিক আছে, আরো 2-3টা লাগবে, আগেরটা ভালো করে করেন, আগেরটা দেখো যদি মেনুতে সমস্যা থাকে থিম দিয়ে ট্রাই করেন, ভালো থিম দিয়ে, আপনারা তো শুধু এলিমেন্টর দিয়ে ট্রাই করছিলেন, থিম দিয়ে ট্রাই করেন, নো প্রবলেম। এবারটা দিয়ে না করবো স্যার, এবার দিয়ে করা দরকার নেই, ছোট ছোট কাজ কখনো অত বড় থিম ইউজ করতে হয় না, ঠিক আছে? এটা ডিবি দিয়ে কেন বলবো স্যার? এবারটা এবারটা অনেক ভারী থিম, ডিবিও ডিবি দিয়েও এত ভালো আউটপুট পাবেন না আপনি। জি স্যার, চাই ধুইছে এই জায়গায় বাজা বলতে হ্যাঁ হ্যাঁ বলতে এখন আর সমস্যা না, আচ্ছা বুঝছি বাস বুঝছি। এখন কথা বলি আমি আমার বিষয় নিয়ে, কোন না না ভাই ডুয়েল বাটনের না যে না প্লাগইন করি না, আছে বেটা না, ওইভাবেই রাখছি ভাইয়া, মানে নিজে ই নর্মালি করছি। না না, এই যে বাটন, এই যে পারচেজ বাটন অর তারপর লার্ন মোন, এটা কি বাটন না 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 অর্ডারে ইউজ ইউজ করি নেবে, করতেছেন? করি নেবে এটা আচ্ছা, এটা কি রেসপন্সিভ হচ্ছে পুরোপুরি দেখি তো। ভাই, দেখেন এই জায়গায় ঠিক আছে সব, হুম হুম না মোবাইলে নিয়ে যান তো, মোবাইলে। এটা দেখেন ট্যাব, এটা দেখেন ভাইয়া আচ্ছা ট্যাব, এটা ঠিক আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, ট্যাবে খুব খুব একটা সমস্যা হয় না, মোবাইলে বেশি সমস্যা হয়, কারণ ট্যাবের ডিজাইনটা ওই কলামে থাকতেছে, ভাঙিয়ে আসতেছে। আচ্ছা এই যে ভাই মোবাইলেরটা, আচ্ছা, এখানে আপনার এখনো সমস্যা আছে রিয়াদ, সেটা হলো ট্যাবটা ছোট হবে না, ট্যাবটা ছোট হয়ে গেছে, ট্যাবটা এত ছোট হবে না, না ট্যাবটা এটা ছোট ভাই আমি করে হ্যাঁ দিছি, না ট্যাবটা বাদ দিয়ে দিব। না না বাদ দেওয়া না, ট্যাবটা বড় বড় রাখতে হবে, ঠিক আছে? আর আপনার সেকশনটা বাটনটা কিন্তু সেকশনের বাইরে চলে আসছে, সাদা কালারের উপর চলে আসছে, ওইটা ব্যাকগ্রাউন্ডের উপরে এই চলে আসছে, জায়গায় দিছি ভাইয়া, প্যাডিং এটা দিয়ে নিচে শুধু এটা নামাই ভাই দেন, প্যাডিং দিয়ে নিচে নামাই দেন, আমি সেকশনের নিচে প্যাডিং দিয়েছেন না, ওটা জি নিচে নামাই দেন, তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যেই থাকতেছে, তো সেকশনের মধ্যে থাকতেছে, বাইরে কেন আসছে? না এটা ভাই বাইরে নিয়ে দিছি তো, আচ্ছা ঠিক আছে তাহলে এটা করে দিতেছি, হ্যাঁ, সমস্যা নাই, এটা বাইরে এটা রাখতে বড় হবে। করে ব্যাকগ্রাউন্ড আর এডিট সেকশন এটা বড় করব। আমি আবার চাইছিলাম যে একটা রেসপন্সিভ সহ একটা পিএইচডি খুব চাইছিলাম ওটা দিতে, কিন্তু ওরকম খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা, এই মেনুটা ডিজাইন করতে হবে, মেনুটা মোবাইল মেনুটা কেমন দেখতেছে, বাজে লাগতেছে দেখতে?
এটা ওই যে দিলে টগল আর একটু টগল 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 ডিজাইনটা বাজে লাগতেছে, ডিজাইন করবেন ওইটার ওখানে ক্লিক করেন, টগলে ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করেন, মডেলে ক্লিক করেন। আচ্ছা এবার স্টাইলে যান, আইকনটা চেঞ্জ করা যায় মেবি। এই যে এখানে দেখেন ডিজাইন আছে, চেক করেন, নিচে আসেন, এই যে টগল বাটন, এই যে টগল বাটন, এই যে ডিজাইন করা যায় খুব সুন্দর করে, কত খারাপ লাগতেছে দেখতে, দেখেন তো ভালো করে ডিজাইন করবেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার তুলে দেন, ব্যাকগ্রাউন্ড কালার তুলে দেন, কালারটা বাড়াই দেন, হোয়াইট থাকো কি, আর সাইজটা বাড়াই দেন, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দেন। ট্রান্সপারেন্ট করে দেন আর সাইজটা বাড়াই দেন, দেখতে দেখবেন সুন্দর লাগবে। সিম্পলে দেখো কত সুন্দর লাগতেছে, দেখছেন আমি মেলা বড় হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আর একটু উপর উঠবে, অনেক নিচে নেমে গেছে, লগের একদম মাঝামাঝি আচ্ছা হতে হবে। আচ্ছা দেখি সুন্দর লাগছে, উপরে দেখতে চলে গেছে, সেকশনটার প্যাডিং, প্যাডিংটা নিচে বাড়াই দেন। এই যে তো পেডিং ইনি কেন নিলাম, এখানে না, এখানে না, আপনার মেন হিরো সেকশনটার মেন ফার্স্ট সেকশন, এই যে বাটনটা ভিতরে চলে আসুক, বাইরে চলে আসছে কেন বাটন? আচ্ছা ভাই ওটা দিতেছি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, রেহান ভাই ই লাগুটা আমি ঠান্ডা মধ্যে করতে, আপনি আচ্ছা আমার কথা কি আপডেট ভাই করে জানেন? নেন, আপডেট করে নেন। আচ্ছা আপডেট করে দিচ্ছি ভাই, ওটা পরে ঠান্ডা মধ্যে করতেছি। হুম মানে এই যে ভাই হ্যাঁ যেটা মাঝখানে আছে না মোবাইলে সিস্টেমটা, হ্যাঁ মানে এটা আমি যদি ফিজিক্যালি দেখতে চাই তাহলে এটা ভাঙে যায় একটু আর কি, সরে আসে এইদিকে কোনটা কোনটা? লানমনটা, লানমনটা একটু সরে যায় আচ্ছা রাইট সাইডে। দেখি তো একটু আউটপুটে যান, আলাদা হবে। আচ্ছা পরে ভাই দেখেন নিচে টুক দেখেন নিচে, আর এটা কিন্তু ভাই আসেন এর পজিশন দিয়ে নেওয়া লাগবে, যে কন্টাক্টটা এইভাবে রাখছি, এই দুটো একটু বাকি আছে, হ্যাঁ ওইটা এটা গেল। ওইটা করিয়ে নিন, সমস্যা এটা পারবেন। আচ্ছা ভাই এটা গেল ভাই এলিমেন্টের, কিন্তু কাস্টমস যায় যদি ভাই দেখেন আমি যে ই করে রেসপন্সিভ করি ট্যাবে, এই যে দেখেন সব ভেঙে দিতেছে। আচ্ছা এখানে ভাঙতেছে কারণ কি? কারণ হলো এখানে রেসপন্সিভ, এখানে ব্রেক পয়েন্ট একরকম, আমাকে বিষয়টা বলে ক্লিয়ার করে দেয় আর কি। এখানে ব্রেক পয়েন্ট একরকম, এলিমেন্টের ব্রেক পয়েন্ট একরকম, ব্রেক পয়েন্ট কিন্তু চেঞ্জ করা যায়, বাট আপনার ব্রেক পয়েন্ট যেটাই হোক না কেন আপনাকে এটা শেয়ার হইতে হবে ওয়েবসাইট যেন ভেঙে না যায়। ব্রেক পয়েন্ট এই যেটাই যে হোক না কেন, তো ওয়েবসাইট ভেঙে গেছে তার মানে আপনার ব্রেক পয়েন্ট চেক করে করে আরো ডিজাইন করতে হবে। আপনি চেক জি ভাই, করছেন, আপনি এলিমেন্টরে চেক করতেছেন, ট্যাবলেটে যখন ট্যাবলেট আসতেছেন তখন কিন্তু কলাম, যদি দুইটা কলাম থাকে দুইটা কলাম কিন্তু পাশাপাশি আসতেছে, বাট এইখানে কিন্তু দুইটা কলাম পাশাপাশি আসে না, তার মানে এইখানে ব্রেক পয়েন্ট আপনাকে ঠিক করতে হবে, কারণ এলিমেন্টের থেকে এই ব্রেক পয়েন্ট একটু ছোট ট্যাবলেটে, ঠিক আছে? সো এইখানে আপনি সমাধান করতে হবে যেন এই ট্যাবলেটের এই ব্রেক পয়েন্টের জন্য ডিজাইনটা পারফেক্ট থাকে, অর্থাৎ মোবাইলের যে লুকটা আছে এই ব্রেক পয়েন্টে, মোবাইলের যে লুকটা আছে এই ব্রেক পয়েন্টে এই মোবাইলের লুকটা দেবেন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কি ব্রেক পয়েন্ট চেক করতে হবে, এটা আপনি কাস্টমাইজ করে করেন না কীভাবে করেন সেটা আপনার ব্যাপার, বাট আপনি করতে হবে। অথবা এলিমেন্টের ব্রেক পয়েন্ট চেঞ্জ করা যায়, দেখবেন গ্লোবাল এলিমেন্টে ব্রেক পয়েন্ট চেঞ্জ করা যায়, তারপরে যে ওশিয়ান ডাব্লিউবি থিমের ব্রেক পয়েন্ট চেঞ্জ করা যায়, প্রত্যেকটা ব্রেক পয়েন্ট চেঞ্জ করা যায়। সো আপনি চেঞ্জ করে করে দেখবেন, আপনার কাস্টম সিরিজ করে করে দেখবেন ব্রেক পয়েন্ট জন যেখানে হোক না কেন, যেখানে ব্রেক হোক না কেন ডিজাইন জন্য ভেঙে না যায়, ভাই এটাতে তো কনফিউজ হয়ে গেছিলাম, দেখা কারণ যায় এই জায়গায় এক রকম হইতেছে ওই জায়গায় এক রকম হইতেছে, হ্যাঁ এটা তো দেখেন এই হবেই, জায়গায় সব মুলো হয়ে গেছে। ব্রেক পয়েন্ট পারফেক্ট না, আর আপনার ওখানে এলিমেন্টের ওখানে একরকম ডিজাইন, এখানে একরকম ডিজাইন হওয়ার পার্থক্য আছে যে এলিমেন্টের ওখানে প্রপারলি সব ফাইলগুলো হয়তো পাচ্ছে, এখানে পাচ্ছে না। আচ্ছা আপনি এইখানে চেক না করে আপনি আলাদাভাবে ওয়েবসাইটে চেক করেন তো কী অবস্থা দেখেন? পিচ্ছি কথা কয় কলে আমার বাবুই এটা রাইট করতেছে, সাইড বারে নিয়ে আসেন, আপনার এই যে ডেভেলপারের টুলটা রাইট সাইড বারে আছে, রাইট সাইডে নিয়ে আসেন, রাইট হ্যান্ড এটা সাইড, রাইট এটা হ্যান্ড আসেন। হ্যাঁ এটাকে ডেভেলপার টুল টুল বলা হয় মূলত। ভাই কই যে ই দিমু এই যে দেখছেন ভেঙে গেছে, জি ভাই, এটা রিফ্রেশ করেন, একটা রিফ্রেশ করেন, রিয়াদ এখানে লিঙ্কে ওভাবে রিফ্রেশ করা লাগবে না, ওটা নর্মালি ফর্মের ওখানে রিফ্রেশ করা লাগে, সেখানে নর্মাল রিফ্রেশ করলে হয়। আচ্ছা এইখানে নিচে আসেন, একটু বাটনের কাছে নিয়ে আসেন, দেখেন এখানে কিন্তু আপনার ডিজাইন পারফেক্ট হয় নাই।
ঠিক আছে, আপনি আপনি কিভাবে করেন ওইটা ওইটা বড় বিষয় না, আপনাকে ডিজাইনটা পারফেক্ট রাখতে হবে। হ্যাঁ, আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে অতিরিক্ত অতিরিক্ত প্লাগইনস, অতিরিক্ত অ্যাডঅনস যেন না ইউজ করা লাগে। হ্যাঁ, আবার এটাও খেয়াল রাখতে হবে বেশ কিছু ডিজাইনটা ইউজ পারফেক্ট করি রাখতে নাই হবে। তো। হ্যাঁ, আপনি দরকার এখানে যদি ইউজ করা লাগে তাহলে আপনি ইউজ করেন, ঠিক আছে, যদি বাধ্যতামূলক হয়ে থাকে। আপনার যদি কাস্টম ডিজাইন যদি করতে পারেন দেন করেন। আপনার এখানে বাটনটা কিভাবে ডিজাইন করছেন দেখি তো, আমার এই এই জায়গায় আবার ঠিক আছে ওখানে ওখানে ঠিক মোবাইলে থাকলে হবে না রিয়াদ। আমি ক্লায়েন্ট, আমার আমার দেখা যাচ্ছে আমারই 5টা অ্যান্ড্রয়েড ফোন থাকতে পারে আমার ফ্যামিলিতে, 5টা ডিভাইস, স্ক্রিন 5টা কম, আমি যদি হ্যাপি না হইতে পারি। আপনি এখানে ডিজাইন কিভাবে করছেন দেখছেন, জি ভাই ভেঙে আপনি এটা দিয়েছে। পজিশন দিয়ে দিয়ে করছেন, এই জন্য এই অবস্থা হয়েছে। আর পজিশন যদি করেন আপনি লেফট রাইট ইউজ করা লাগবে, ট্রান্সফর্ম ইউজ করা লাগবে পজিশন পারফেক্টলি অ্যাড করার জন্য। আপনি ওই অ্যাডন দেখালাম না, ওই অ্যাডন নিয়ে ট্রাই করেন আপাতত। ওই যে দুই ডুয়েল বাটনের অ্যাড অন রাই। হ্যাঁ 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 হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ডুয়েল বাটন অ্যাডনটা। আচ্ছা।